एवरीवन गुड मॉर्निंग बैक टू माय यूट्यूब चैनल तो आशा करी तुम्हारा सबाई भलो आज जस्ट हमें भलो आज के वीडियो तुम्हारा देखते थको हमार फर्स्ट जॉब तुम्हारा जरा जरा देखे तुम्हारा बुझते पे तो सेकेंड जॉब नहीं तुम्हारे संगे शेयर करब तो वीडियो देखते थको लास्ट अब्दि बिछानर मध्य किस जामा कपड़ रही है जामा कपड़गुल गुछिए नेब গুছিয়ে নি একা তো ক্যামেরা হতে অসুবিধা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ঘরটা ছাটা দেওয়া গিয়েছে বিছানা বিছানো হয়ে গেছে ঘরটা হাটিয়ে মরমটা ছাড়তে আজকে বৃষ্টি হচ্ছে কি হবে জানি না বৃষ্টিতে কিভাবে কাজ করবো না করবো বাইরেরও কিছু কাজ ছিল তো হয়তো হবে না আশেপাশে একটু নোংরা হয়েছে সেই নোংরাগুলো পাতা টাতা হয়েছে সেইগুলোকে একটু পরিষ্কার করার ইয়ে ছিল তো করতে পারলাম না বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি কমে যায় তো চেষ্টা করবো করার আর নাহলে অন্য কোনো দিন বৃষ্টি যদি না থাকবে শুকনো ওয়েদার দেখে করতে হবে পরিষ্কার কে করছে পেঁয়াজ কাটছে ওই কাজের না আমার ছেলে আমি হচ্ছে চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়ে মুড়ি খেয়ে নেবো ওর বাবা হচ্ছে কলা মুড়ি খেয়ে নেবে কলা মুড়ি ছাতু তো চায়ের অবস্থা কি দেখি ও চাও হয়ে গেছে আজকে টিফিন হচ্ছে এই চলে এসছে বর্মশাই কিনে এসছো আন্ডা আন্ডা হবে আজকে আন্ডা এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে টিউশন থেকে এসে বই ব্যাগ নিয়ে আর টিফিনের জন্য কিছু কিছু রেডি হয়েছে তো ও আমার ছেলে টিউশন থেকে আসলো কালকে ওর বাবা বাড়িতে এসছে তো আজকে একটু বাজার যাওয়ার আছে টিফিন ফিফিন করে তারপর বাজারে যাব
তো চাটা অনেকক্ষণে করা হয়েছে, চাটা ঠান্ডা হয়ে গেছে, চাটা একটু গরম করে নিতে হবে। মুড়িতে একটু সরষের তেল দিয়ে দিই, আমার সরষের তেল খেতে ভীষণ পছন্দ হয়, তো ওইটাই সরষের তেলের জন্য, মুড়ি খাওয়ার জন্য সরষের তেলটা নিয়ে আসা। কিন্তু সরষের তেলে রান্না হয় না, আর আমার কোলেস্ট্রল আছে বলে ওই জন্য আমি সূর্য তেল খাই, সূর্য তেলে রান্না হয়। এই যে আমার ছেলে, ও ভীষণ লজ্জা করে ক্যামেরার সামনে আসতে। আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদেরকে আমার হচ্ছে মানে সেকেন্ড জব দেখাবো। ফার্স্ট তো আমার ফার্স্ট জবের সময় আমি কথা বলেছিলাম তোমাদের সঙ্গে যে আমার সেকেন্ড জবের আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তো তোমরা এই জায়গাটা দেখে বুঝতেই পারছো যে এটা কি জায়গা। তো আমি অনেক কষ্ট করে বা অনেক কষ্টের মধ্যে থেকে এই জায়গাগুলোতে একটু একটু করে আমি পৌঁছে গেছি, তো কোনো কাজেই ছোট না, আর আমি হার মানতে শিখি না কোনো কাজে, তো আমি চেষ্টা চালিয়ে যাই। তো আগের জবে তোমরা দেখেছো যে কত কষ্টকরের হচ্ছে কাজ, সেই কাজ পেরিয়ে তারপর আমি ওইখান থেকে আস্তে আস্তে করে ট্রেনিং করে কলকাতা যাদবপুর ট্রেনিং করতে 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 আমি এই কলকাতায় পেয়েছিলাম। কিন্তু কলকাতাতে করতে পারলাম না, আমার বাচ্চাগুলো ছোট ছিল, তার জন্য আমি এখান ছেড়ে সার্টিফিকেট নিয়ে এখানে চলে এসেছি। তো এটা কোনো সরকারি না বেসরকারি, যাই হোক, তো একটা সম্মানীয় কাজ পেয়ে গেছি, তো নিজের চেষ্টা ছিল বলে পেয়েছি, নাহলে একটা কাজ ধরেই যদি থাকতাম যে এইটাই আমার সব কিছু, তাহলে তো কোনো কিছুতেই আমি আগাতে পারতাম না। যাই হোক, একটু করে 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 আমি এগিয়ে যাচ্ছি, তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ যেন আমার সাথে থাকে। তো আমি যে কাজে আবার করছি সেই কাজে যেন তোমাদের ভালোবাসা আশীর্বাদ পেয়ে আমি এইভাবেই যেন এগিয়ে যেতে থাকি। আর সুস্থ থাকো, ভালো থাকো। তো তোমরা এই কাজ দেখে এই জায়গাটা দেখে বুঝতে পারছো যে এটা কোন জায়গা বা আমি কি জব করছি, আমার সেকেন্ড জব। তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর টাটা।